ফরিদঘাটা বিএলআরও ঘরের সামনে আন্দোলন, একেবারে অভিনব আন্দোলন, নগর উখরা অঞ্চলের উদ্বাস্তু মানুষদের আন্দোলন, ফাইভ বাসস্থানের দাবিতে নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের বিএলআরও ও ঘরের সামনে অভিনব আন্দোলন, হরিণঘাটা ব্লকের মোল্লা বেলিয়া ও নগর উখরা অঞ্চলের উদ্বাস্তু মানুষের স্থায়ী বাসস্থানের দাবিতে তাদের এই আন্দোলন। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, ঠিক কি কারণে তাদের এই আন্দোলন, প্রশাসন কি বলছে? দেখো, 2019 সালে এই আপনার 28টি পরিবার তারা কিন্তু কোনো পুনর্বাসন তারা পাননি, কেননা 2019 থেকে এখনো পর্যন্ত 2024 অতিক্রম হতে চলছে। এই যে 28টি পরিবার দেখতে পাচ্ছ, যে প্রত্যেকটি পরিবার কিন্তু এখনো পর্যন্ত তারা যে থাকার ব্যবস্থা তারা কিন্তু সেই পাওনি। যারা যতবারই হরিণঘাটা বিডিওর কাছে গেছেন তারা কিন্তু কোনো সুরুয়া মিলেনি। আমরা দেখা যে পঞ্চায়েত ভোটের আগেও পর্যন্ত তারা গেছিলেন, এই গতকালকে বিএলওর দপ্তরে গেছিলেন, বিএলওর কিন্তু তারা মাটি মাফিয়াদের সাথেই তারা বৈঠক করার জন্য উঠে পড়ে। তাদের কিন্তু এই 28 জনের পরিবারের কিন্তু কোনো পুনর্বাসস্থান কিন্তু তারা তিনি করে দেননি। বিয়ালোরে তিনি মহিলা, তিনি কিন্তু একবারে সাফ বলে দিয়েছেন যে আমি এই ব্যাপার না, আমি তিনি মাটি মাফিয়ার সাথে যুক্ত, যেখানে মাটি রমরমা চলছে সেখান থেকে কিছু পয়সার কেনা পয়সা নিয়ে তিনি কিন্তু মাটি ব্যবসা চলে, এরকমই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারা কিন্তু সাফ জানিয়েছেন, দেখো 2019 থেকে এখনো 2024 অতিক্রম হতে চলছে, কিন্তু তারা কিন্তু কোনো এইসব 28টি পরিবার কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা পায়নি। এমন অভিনব ভাবে আন্দোলন কেন, হঠাৎ ঘট পেতে এমন ধরনের আন্দোলন কেন? দেখো, তারা কিন্তু প্রত্যেকটি সরকারি দপ্তরে গেছিলেন, তারা কোনো কোনো সুরুয়া মেলেনি। গতকালকে বিয়ালোর দপ্তরে গিয়ে তারা জবা ফুল ও ফুল দিয়ে কিন্তু বিয়ালোর গেটের সামনে মানে দরজার সামনে কিন্তু তারা পুজো দিয়েছেন, কেন অবিলম্বে কিন্তু 2019 থেকে 2024 পর্যন্ত তারা কিন্তু 28টি পরিবার কিন্তু এই ব্যবস্থা তারা পাননি। দেখো, এখনো পর্যন্ত এই হরিণঘাটা নগর উপরা দুই নম্বর পঞ্চায়েতে এইখানে বিশ্বাস পাড়ায় দেখো এখনো পর্যন্ত একটি বাড়িতে কিন্তু তারা কিন্তু এইভাবে পুজো করছেন, কারণ আজকে বছরের শেষের দিন কিন্তু তারা কিন্তু পুজো দিচ্ছেন, কেননা এই পুজো দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু প্রশাসনের ঘুম ভাঙতে পারে এরকমই জানা গেছে। দেখো স্থানীয় বাসিন্দারা, এখানকার স্থানীয় বাসিন্দারা তাহলে তারা কি বলতে, কি হয়েছিল ঘটনাটা? জয় হরি বল, জয় হরি চাঁদ, জয় গুরুচাঁদ। গতকাল আমরা বিডিও অফিসে গিয়েছিলাম বিয়ালোর ম্যাডামের কাছে। বিয়ালোর ম্যাডাম আমাদেরকে কটাক্ষ করে বলছেন যে চা খাবেন না, বিস্কুট খান না, কোল্ড ড্রিঙ্কস খাবেন, আমরা সমস্ত করতে পারবো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিয়ালোর ম্যাডাম আমাদের এই সমস্যা সমাধান না করে উনি মাটি মাফিয়াদের সঙ্গে বসে বৈঠক করে ব্যস্ত। উনি যাতে যেখান থেকে ওনার টাকা আসবে পয়সা আসবে উনি সেটাই নিয়ে ব্যস্ত, আমাদের চিন্তাভাবনা আমাদের নিয়ে করছেন না। বরঞ্চ উপরুক্ত আমাদের বিভিন্ন আমাদের ঠাকুরের ঘর ছুঁড়ে ফেলে দিয়েছেন, আমাদের মহিলাদের বিভিন্ন রকমভাবে অপদস্থ অপমান করেছেন, তার জন্য আমরা দুঃখিত। এবং আমরা প্রশাসনের কাছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি এই বিয়ালোর ম্যাডাম জেনের জন্য, আমাদের হরিণঘাটা বিয়ালোর ম্যাডামের জন্য উপযুক্ত শাস্তি হয় আমরা এই আবেদন রাখছি, এবং আমাদের এই মানুষগুলোর, আমাদের অসহায় মানুষগুলোর জন্য আমরা পুনর্বাসন পাই। দেখো, এই যে 28টি পরিবার কিন্তু তারা ব্যবস্থা, তারা কিন্তু 2019 থেকে 2024 অতিক্রম হতে কিন্তু তারা ব্যবস্থা পাননি, কিন্তু তারা কিন্তু এই সকাল থেকে যেরকম কালকে গতকালকে কিন্তু বিয়ালোর দপ্তরে এবং গেটের সামনে তারা কিন্তু অবিলম্বে তারা এরকম পুজো করেছেন, আজকেও কিন্তু বিশ্বাস পরিবারের কিন্তু এক বাড়িতে কিন্তু তারা কিন্তু মথুয়া নিয়ে তারা পুজো দিচ্ছেন, জবা ফুল দিয়ে ও বাতাসা ধূপকাঠি বিভিন্ন দিয়ে, যে যেটা পুজো সরঞ্জাম যে কিছু লাগে সেসব দিয়ে পুজো করে। 28টি পরিবারের লোকজন কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত চলছে। দেখো এই গতকালকে বিয়ালোরে যেরকম মাটি মাফিয়াদের সাথে কিন্তু তিনি বৈঠক করার জন্য ব্যস্ততা ছিল, কিন্তু তারা কিন্তু সাধারণ বাসিন্দার উপর এই ভোটারদের কিন্তু ভোট দিয়ে কিন্তু তারা কিন্তু যেসব ভোটার তারা ভোটার কিন্তু ভোট দিয়ে কিন্তু এখানে যে জনপ্রতিনিধি তারা কিন্তু ভোটের সময় ভোট আসে ভোট যায় তারা আশ্বাস দিয়ে যায়, কিন্তু তারপর কিন্তু কেউ আর দেখেন না। আজকে কিন্তু এই যে তারা গত 2019 থেকে 2024 পর্যন্ত দিনের পর দিন সরকারি দপ্তরে কৃষ্ণনগর ডিএ অফিস ও কল্যাণী এসডি অফিস ও হরিণঘাটা বিডি অফিস বিভিন্ন দপ্তরে গেছিলেন, কোনো সুরা মিলেনি। গতকালকে বিডি অফিসের বিএলআর দপ্তরে কিন্তু তারা গেছিলেন এই তাদের পুনর্বাসন যেন পায় সেই জন্য, তাও কোনো শুরু মেলেনি। আজকে কিন্তু তারা এই বিশ্বাস পরিবার কিন্তু এই বিশ্বাস পাড়ায় কিন্তু এই এরকম দেখতে পাচ্ছি।
সঙ্গে যদি কথা বলা যায়। বিশ্বজিৎ শুনতে পাচ্ছো? আপনাদেরকে সেই ছবি আমরা দেখালাম যে স্থায়ী বাসস্থানের দাবিতে তাদের এই আন্দোলন একেবারে অভিনব আন্দোলন, তাদের হরিণঘাটা বিএলআরও ঘরের সামনে অভিনব আন্দোলন। স্থায়ী বাসস্থানের দাবিতে নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের বিএলআরও ঘরের সামনে অভিনব আন্দোলনে হরিণঘাটা ব্লকের মোল্লাবেলিয়া ও নগরুকরা অঞ্চলের উদ্বাস্তু মানুষেরা। বিএলআরও ঘরের সামনে স্বস্তির ঘট পেতে রীতিমতো আন্দোলনের মধ্যে দিয়ে স্থায়ী বাসস্থানের দাবি তুলেছেন তারা। প্রশাসনের কাছে গিয়েও তারা কিন্তু কোনো সুরাহা পায়নি। হরিণঘাটা বিএলআরওর ঘরের সামনে অভিনব আন্দোলন মোল্লাবেলিয়া ও নগরুকরা অঞ্চলের উদ্বাস্তু মানুষের। বিএলআরও ঘরের সামনে স্বস্তি ঘট পেতে রীতিমতো আন্দোলনের মধ্যে দিয়ে স্থায়ী বাসস্থানের দাবি তুলেছেন তারা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে, বিশ্বজিৎ দেবনাথের কাছে। বিশ্বজিৎ, যেমনটা বলছিলে তুমি, বিশ্বজিৎ শুনতে পাচ্ছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি যে অভিনব আন্দোলন স্থায়ী বাসস্থানের দাবিতে একেবারে অভিনব আন্দোলন, স্বস্তি ঘট পেতে তাদের এই আন্দোলন। প্রশাসনের কাছে গিয়েও কোনো সুরাহ হয়নি। বিএলআরও ঘরের সামনে তাদের এই আন্দোলন, হরিণঘাটা ব্লকের বিএলআরও অফিসের সামনে তারা এই আন্দোলন করেন, স্থায়ী বাসস্থানের দাবিতে আন্দোলন। বিএলআরওর ঘরের সামনে স্বস্তি ঘট পেতে রীতিমতো আন্দোলনের মধ্যে দিয়ে স্থায়ী বাসস্থানের দাবি তুলেছেন তারা। নির্বাচনের মধ্যে তাদের আন্দোলনের জেরে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। প্রশাসনের কাছে গিয়েও তারা কিন্তু কোনো সুরাহা পায়নি, এমনটাই অভিযোগ করলেন স্থানীয়রা। হরিণঘাটা বিএলআরও ঘরের সামনে অভিনব আন্দোলন, স্থায়ী বাসস্থানের দাবিতে তাদের এই আন্দোলন।